গুড মর্নিং স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস সেভেনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির পোস্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা নিয়ে আমি যে কবিতাটি আলোচনা করবো তার নাম হল বাংলার মোকামি দেখিয়াছি যে কবিতাটি লিখেছে কবি জীবনানন্দ দাশ এই কবিতাটিতে আসলে আমাদের গ্রাম বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্যের কথা বর্ণনা করা হয়েছে কবির এই কবিতাটি নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে এবার আমি মূল কবিতাটির আলোচনার পূর্বে কবি সম্পর্কে দু চার কথা বলে নিচ্ছি কবির জন্ম হয়েছিল আঠারোশো সালে এবং মৃত্যু হয়েছিল উনিশশো সালে জন্ম হয়েছিল বাংলাদেশের বরিশালে তার পিতার নাম ছিল সত্যানন্দ দাস এবং মাতা ছিল কুসুম কুমারী দেবী কবির অজস্র কাব্যগ্রন্থের জন্য বা অজস্র কবিতার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন তার মধ্যে বনলতা সেন রূপসী বাংলা ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি সাতটি তারা তেমনি ইত্যাদি কবিতা বিখ্যাত হয়েছে তিনি কলকাতায় একটি রাম দুর্ঘটনায় মারা যান এবার মূল কবিতাটির আলোচনায় আসি কবি প্রথমেই বলেছেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না অর্থাৎ কবি বাংলার মুখ বলতে বাংলার যে রূপ সৌন্দর্য সেটা কবি দেখেছেন তাই তিনি পৃথিবীর রূপ আর খুঁজিতে চান না অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দয়েল পাখি অর্থাৎ কবি অন্ধকারে ঘুম থেকে জেগে উঠে দেখেন যে ডুমুর গাছের যে বড় বড় পাতা সেই পাতার নিচে ভোরের দোয়েল পাখি বসে আছে চারিদিকে পল্লবের স্তূপ অর্থাৎ চারিদিকে পাতার স্তূপ কি কি গাছের জাম বট কাঁঠাল হিজলের অসত্যের করে আছে চুপ অর্থাৎ জাম বট কাঁঠাল হিজল এ সকল গাছের পাতার যেন ঢিবি লেগে আছে ফণিমনসার ঝোপে শটি বনে তাহাদেরই ছায়া পড়িয়াছে অর্থাৎ ফণিমনসা এবং সটি বনে সেই সমস্ত বড় বড় গাছের ছায়া পড়েছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে মধুকর ডিঙা হলো চাঁদ সদাগরের যে মনসমঙ্গল কাব্য মনসামঙ্গলের কাহিনী আমরা জানি সেখানে চাঁদ সদাগর ছিলেন একজন বিখ্যাত বণিক তিনি বিভিন্ন নৌকা নিয়ে দূর দেশে বাণিজ্য করতে যেতেন তো তার যে বাণিজ্য তরি বা বাণিজ্য নৌকা যে ব্যবহার করতেন তার নাম ছিল মধুকর ডিঙা তো লেখকের মতে বা কবির মতে চাঁদশদাগর যখন মধুকর ডিঙা নিয়ে নৌকায় ভেসে যেত সেই যাওয়ার পথেও সে দেখেছিল এরকম হিজল বট তমাল গাছের ছায়ায় ঘেরা বাংলার অপরূপ রূপ বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে তার মানে বেহুলাও হচ্ছে সেই মনসমঙ্গল কাব্যে ধরের স্ত্রী যিনি কী করেছিলেন তার সাপে কাটা মৃত স্বামী দেহ সেই নৌকায় ভাসিয়ে তিনি তার ভেলা নিয়ে গাঙ্গুরের জলে চলে গে গিয়েছিলেন স্বর্গের উদ্দেশ্যে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় তো যখন সে তার ভেলা নিয়ে যাত্রা শুরু করে তখন কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না প্রায় ডুবে যাচ্ছে সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হয় এবং সেই যাত্রাপথে সে দেখেছিল অসংখ্য সোনালি ধান গাছ এবং তার পাশে অসত্য বট গাছ শ্যামার নরম গান শুনেছিল এই শ্যামা হচ্ছে গ্রাম বাংলার একটি পাখি একদিন অমরায় গিয়ে অর্থাৎ অমরায় মানে হচ্ছে স্বর্গ গিয়ে স্বর্গে গিয়ে ছিন্ন খঞ্জনার মতন যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় অর্থাৎ সে অমরায় গিয়ে ইন্দ্রের সভায় সে নেচেছিল দেবতাদের খুশি করার জন্য যাতে সে তার প্রাণ স্বামীর প্রাণটাকে ফিরিয়ে আনতে পারে এবং সে নেচেছিল কার মতন ছিন্ন খঞ্জনার মতো এই খঞ্জনাও হচ্ছে গ্রাম বাংলার একটি পরিচিত পাখি বাংলার নদী ফুল ঘুঙুরের মতন কেঁদেছিল পায়ে অর্থাৎ বেহুলার পায়ে কবির মতে যেন বাংলার নদী মাঠ ফুল ঘুঙুরের মতন কেঁদেছিল কারণ সে যে দেবতাদের সামনে গিয়ে নাচ করেছিল সেই নাচে কোনো আনন্দ প্রকাশ পায়নি সেটি ছিল দুঃখের না যাতে সে তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে সেই কারণে তার দুঃখে যেন বাংলার নদী মাঠ ফুল তার পায়ে তার সাথে দুঃখে দুঃখিত হয়েছিল এই হলো কবিতাটির বিষয় এবার মূল কবিতার কোয়েশ্চেন অ্যান্সার এবং ওয়ার্কশিট তোমরা কমপ্লিট করবে ধন্যবাদ